আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গলদা চিংড়ির কারি। গলদা চিংড়ি রান্না করতে তেমন কোনো মশলা লাগে না, হালকা মশলা দিয়ে এই গলদা চিংড়িটা রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আপনার হাতের কাছে থাকা সব মশলা দিয়ে কিন্তু এই গলদা চিংড়িটা রান্না করতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে গলদা চিংড়িটা রান্না করবেন। আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 1 কেজি, আর এই 1 কেজি গলদা চিংড়ির মধ্যে রয়েছে 11টা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিতে হবে। আর চিংড়ি মাছ কাটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ যত সুন্দর করে কাটবেন আপনার চিংড়ি মাছ দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। বিশেষ করে গলদা চিংড়ির ক্ষেত্রে চিংড়ি মাছ কাটাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলুন দেখে আসি কীভাবে গলদা চিংড়ি কেটে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছের বড় পাগুলো ভেঙে নিচ্ছি, এরপরে ছোট ছোট যে পাগুলো রয়েছে এগুলোকে ছোট করে কেটে নিব। একদম পুরো কাটতে যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো দেখতে ভালো লাগবে না। এরপরে মাথার উপরের অংশে একটা ধারালো জায়গা থাকে, ওইটা কিন্তু কেচি দিয়ে কেটে নিতে হবে। এরপরে মাথার খোলসটা এভাবে টান দিলে কিন্তু উঠে যাবে। তবে এখানে ভুলে একটা কাজ করবেন না, মাথার ভিতরে যে ময়লা রয়েছে এটা অবশ্যই ফেলে দিবেন, এটা কোনো অবস্থাতে রাখা যাবে না। মাথার ভিতরে কালো টাইপের একটা ময়লা থাকে, এটা ফেলে দিবেন। চিংড়ি মাছের মাঝখান বরাবর টান দিলে কিন্তু রক্তটা চলে আসবে। এরপর লেজটা একটু কেটে নিলে কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি কাটা হয়ে যাবে। এভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো কাটার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে। তবে যদি পাগুলো না থাকতো তাহলে কিন্তু দেখতে তেমন বেশি ভালো লাগতো না। আমি এই গলদা চিংড়িগুলো কিন্তু ভাজবো না, না ভেজে একবারে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আমি 2 বার করে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চামচ থেকে একটু কম পরিমাণ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে কাঁচা গন্ধটা না যায়। এখন কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, কারণ দেখতেছেন যে তেলগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসতেছে। যখন এভাবে তেল উপরের দিকে উঠে যাবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণ দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিতে হবে মশলাগুলোকে। এখন একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ কিন্তু দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব চিংড়ি মাছের পাগুলো। যেগুলো বড় বড় পা ছিল এগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি। এই পাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ কষানোর সময় কিন্তু চিংড়ি মাছগুলো মোটামুটি আধা সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু বেশি পানি দিতে হয় না, চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। চিংড়ি মাছের যখন এরকম ঝোল শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 8-9টার মতো গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে, আর এইভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এইভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু এখন রান্না হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এভাবে আপনারাও কিন্তু সিম্পল মশলা দিয়ে খুব মজা করে এভাবে গলদা চিংড়ির কারি রান্না করতে পারেন।
আর এটা রান্না করলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। চিংড়ির মালাইকারি যে খেতে হবে এমন কোনো কথা নেই, এভাবে চিংড়ির কারি বানিয়েও কিন্তু খেতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা আপনাদের উপকারে আসলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।